নমস্কার, আমি অশেষ দাস, সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় করিমগঞ্জ বঙ্গদের উত্তরে লাইভ করছি। এখন সরস্বতী বিদ্যানিকেতন গেটে বিদ্যুৎ আমি চলে গেছি, এরকম গিয়ে এইরকম গিয়ে যাচ্ছি। তারপর আমি যেখানে উদ্বোধন হবে প্রশাসনিক ভবনে, তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের স্টেজ হয়েছে, ওইখানে হবে আমাদের প্রোগ্রাম, যে আমাদের এডুকেশন মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসবেন। তার আগে আমাদের এই প্রস্তুতি, স্কুলের ভিতরের যে প্রস্তুতি, দেখেন কীরকম করা হচ্ছে, এরকম করে আমরা দেখিয়ে দিলাম, আপনারা দেখেন। এরকম আস্তে আস্তে আমি আসছি, আপনারা দেখেন। এখানে আমাদের ভাইস প্রিন্সিপাল সেক্রেটারি আছে রুমন রায়, উনি এরকম আমাদের কাজে দেখছেন কেমন হচ্ছে। তারপরে পুজো হচ্ছে, সঞ্চারে পুজো হচ্ছে, নতুন করে উদ্বোধন হচ্ছে, এইভাবে রাখছি। এখানে কাজ চলছে, আবহাওয়া কাজ চলছে, পড়াশুনো করছে। এখানে আসছে আমরা নতুন যে নতুন রুমটাতে এখানে ডেকোরেশন করা আছে, আলপনা আলপনাতে আমরা বিভিন্ন ধরনের গাঁদা ফুল বা মেরিগোল্ড ব্যবহার করেছি। এরকম করে এখানে আগে দিয়েছি, এরকম দিয়ে এখন কৃষাণজি আজকে খুব মজা করছে, আজকে আমাদের আনন্দের দিন, আমাদের বিশেষ ওইখানে আমরা লাগিয়ে দেবো, গাঁদা ফুল লাগানো হবে এখন। এইরকম একটি সুন্দর আলপনা তৈরি করা হলো গাঁদা ফুলের পাপড়ি দিয়ে, বিভিন্ন কালার আবির দিয়ে। আমাদের বিভিন্ন আমাদের ম্যাডাম সব আসছেন, ওনারা বসছেন, পুজোর আনন্দ নিচ্ছেন, আর নতুন 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 প্রস্তুতি, এইরকম এইরকম করে প্রস্তুত চলছে। আমাদের পার্বতী ম্যাডাম এসছেন, আসছেন একটু একটু, হ্যাঁ ঠিক আছে, ছবি জায়গাতে উনি আসছেন। আজকে আপনার কেমন লাগছে ম্যাডাম? খুব ভালো লাগছে, ঠিক আছে। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, এরকম একটা দিন আসবে আমরা অপেক্ষায় ছিলাম, খুব খুশি হয়েছি। কিষাণজিৎ, হাই, হ্যালো, খুবই ব্যস্ত, কিষাণজিৎ খুব ব্যস্ত আছে ফটো তুলতে, দেখছেনই তো আপনারা, এখানে পূজা চলছে। আমাদের মিতা ম্যাডাম এখানে, আজকের পুজোটা কেমন লাগছে আপনার? খুব সুন্দর হচ্ছে। আপনার কেমন লাগছে আজকে পুজোটা? খুব সুন্দর আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে সুমিত্রা দি খুব ব্যস্ত ঠাকুর নিয়ে, আজকে খুব আনন্দ করছেন নাকি? ভীষণ লাগছে না? ঠিক আছে ঠিক আছে। এখানে যজ্ঞ এখনো হয়নি, তবে এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে, যজ্ঞের বিভিন্ন ধরনের কলা গাছ লাগানো আছে, যজ্ঞের প্রস্তুতি নেওয়া আছে, এইভাবে ঠিক আছে।
এখন আমরা সবাই মিলছি, দিদিমণি দাদামণি সবাই মিলছি। আমাদের আজকে একটা আনন্দের দিন, ঠিক আছে? আজ 24শে ডিসেম্বর আমাদের বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের রাত গ্রহণ করা হবে। এ উপলক্ষে পূজা চলছে। গার্লফ্রেন্ড বটিকায় আসামের মাননীয় শিক্ষা স্বাস্থ্য পূর্ত অর্থমন্ত্রী আমাদের রাত গঠন করবেন, তার জন্য আমরা সবাই খুব আনন্দের দিন। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে আমাদের বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং প্রশাসনিক ভবন তৈরি হবে, আর আসাম সরকারের আর্থিক সহযোগিতায় এই ভবন নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। আসাম সরকারের বলিষ্ঠ মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের এই ভবন আজকে উদ্ঘাটন করবেন। আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় আমাদের কার্যক্রম সুন্দর ও সার্থক হোক এই কামনা করি। ধন্যবাদ। এখন আমি এই স্কুলের প্রধান আচার্যের সঙ্গে কথা বললাম, উনি আজকে প্রোগ্রামের সঙ্গে বললেন। এখন আমি যাচ্ছি, এই আর টিচারদের সঙ্গে কথা বলছি। এখন এই পুলক গোস্বামী আছেন, আর আছেন আমাদের দেবজ মানালাল। অনেক আনন্দদায়ক আজকের দিন, আমাদের নতুন নতুন হবে, তার জন্য কিছু বলবেন? আমরা অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি উদ্বোধন কার্যক্রম। আমরা সবাই থাকব, সবাই উপভোগ করব। আমরা মানে আজকে বিকালবেলা কেউ আসবেন নাকি আপনাদের প্রোগ্রামে? আজকে আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যিনি শিক্ষা আরও পূর্ত বিভাগ আছেন, স্বাস্থ্য অর্থমন্ত্রী আছেন। তো আমাদের অধীর আগ্রহের সহিত আমরা অপেক্ষা করছি যে আজকে তারা 3 ঘটিকায় উনি আমাদের এখানে আসবেন, এসে আমাদের বিতল ইয়ে করবেন, উদ্বোধন করবেন। তারপর আমাদের এখানে বন্দে মাতরম, সেই ভারত মাতার প্রদীপ প্রজ্বলন করবেন। তারপর উনি মঞ্চে বসবেন, ওনার সঙ্গে আরও বিশিষ্ট অতিথিরা থাকবেন। তো আজকের মুখ্য আকর্ষণ হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। আর এই উদ্বোধন কার্যক্রম হওয়ার পূর্বে আমাদের বিতল ভবনে নারায়ণ পূজা হয়েছে, বিষ্ণু পূজা হয়েছে, এবং তাছাড়া যজ্ঞ হয়েছে, এবং বাস্তু পূজাও হয়েছে। যেগুলো সনাতন ধর্মে যেরকম সিস্টেমেটিক যেরকমই হচ্ছে, পূজাও চলছে, পুজো শেষ নিয়ম মানেই সব হচ্ছে। পুজো চলছে, পুজো শেষ হওয়ার পরে বিকেল 3 ঘটিকায় উনি আসবেন, হিমন্ত বিশ্ব শর্মা। ওনার ভাষণ আমরা শুনবো, এবং তারপর বন্দে মাতরমের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। নমস্কার। আজকে আমাদের এই বিদ্যালয়ে প্রশাসনিক ভবনের দ্বার উদ্ঘাটন হবে, এবং এটা করবেন মাননীয় শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। তো আজকে বিকাল 3 ঘটিকায় আমাদের বিদ্যালয়ের এই দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান হবে। সবাই আপনারা আসবেন এবং দেখবেন, এখন আমরা পূর্ণ প্রস্তুতিতে আছি। আশা করছি কিছুক্ষণের মধ্যে এটা শেষ হয়ে যাবে, এবং এরপরে মাননীয় শিক্ষামন্ত্রী বিকাল 3 ঘটিকায় দ্বার উদ্ঘাটন করবেন। অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের অন্তর্গত শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্ত পরিচালিত সরস্বতী বিদ্যানিকেতনের নতুন প্রশাসনিক ভবনের শুভ দ্বার উদ্ঘাটন অল্প কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে। হিন্দু পরম্পরায় আমাদের সকাল থেকে পুজো পার্বণ চলছে। শুভ উদ্বোধনের কাজ করবেন অসম সরকারের মাননীয় শিক্ষা স্বাস্থ্য পূর্ত দপ্তরের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এখানে যারা উপস্থিত আছেন বা যারা উপস্থিত হবেন তাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, তাদেরকে আমরা স্বাগত জানাই। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি মাননীয় মন্ত্রী এসে পৌঁছবেন, এবং আমাদের বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বার উদ্ঘাটন হবে তার করকমলে। ধন্যবাদ। দিদিমণি বলবেন আজকে কি হচ্ছে প্রোগ্রাম, আপনারা একটু বলেন। আজকে আমাদের বিদ্যানিকেতনে প্রশাসনিক ভবন উদ্বোধন হবে বিকেল 3টের সময়। তো এই ভবন উদ্বোধন করবেন আমাদের আসামের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পূর্ত অনেক বিভাগ আছে, শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তো উনি আসবেন 3টের সময়। তো তা ওনার সঙ্গে আরও অনেকেই থাকবেন,
তো আমরা খুবই আনন্দিত যে উনার হাতে আমরা এই প্রশাসনিক ভবন উদ্বোধন করতে পারবো। তার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, আমাদের সকল বিদ্যানিকেতনের সকল বিদ্যার্থী আচার্য আচার্যা সবাই সবাই ইয়ে করে যাচ্ছে, খুব কাজে ব্যস্ত আছেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সম্পাদকমণ্ডলীকে। আমি আসছি আমার যুগল কিশোর দত্ত মহাশয়ের সঙ্গে কথা বলবো, উনি খুব ব্যস্ত আছেন এই প্রোগ্রাম নিয়ে। এখন যে প্রোগ্রাম হচ্ছে তার পুজোর যে ব্যবস্থাপনায় উনি আছেন, তাহলে ওনার সঙ্গে একটু কথা বলে নিই। বলুন আপনি আজকে কেমন প্রোগ্রামের ব্যস্ততা নিচ্ছেন? খুবই সুন্দর প্রোগ্রাম। তো কিছু সময় আগে পুজো আরম্ভ হয়েছে, এখন পুজোর আরও কিছু অংশ রয়েছে, বাকি যোগ্য অনুষ্ঠান বাকি আছে, তারপরেই সমাপ্ত হবে। তারপর বিকালে একটা অনুষ্ঠান রয়েছে বাকি, যেটা খুবই ব্যস্ততার মধ্যে চলছে এখন। ঠিক আছে, আর বিশেষ অতিথি আসবেন? আজকে আপনাদের কেমন কাটছে? স্কুলে শুনছি নতুন উদ্বোধন হবে ঘরের বা দারুদন হবে ভবনের, তাহলে একটু বলতে পারবেন? আমাদের দিদিমণি আছেন এখানে, রিমা দিদিমণি আছেন, রুমি দিদিমণি আছেন, আর মমিন দিদিমণি আছেন, আপনারা একটু বলেন তো। আজকে আমাদের খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে, আমরা খুবই খুশি যে এখন তো যজ্ঞ চলছে আমাদের। তো বিকালবেলা আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখানে উপস্থিত হবে, আশাশনিক ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করবে। তো আমাদের আজকে খুবই আনন্দিত যে সবাই মিলে আমরা খুব আনন্দ উপভোগ করছি। ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বললাম। এখন আমি স্কুলের কয়েকজন দিদিমণির সঙ্গে কথা বলছি, ওনারা খুবই মজাদার গল্প করেন এবং খুবই কথা বলতে পারেন, খুব সুন্দর। আপনারা ওনাদের সঙ্গে কথা বলছি আমি এখন, আজকে ওনাদের স্কুলের নতুন ভবনে উদ্বোধন হবে, তার জন্য আমি ওনাদের সঙ্গে কথা বলছি। কেমন লাগছে আজকের দিনটা আপনাদের কাছে? দেখেছি ডেকোরেশন করছেন, খুবই ব্যস্ততায় আছেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি আর অনেক দিদিমণির সঙ্গে কথা বলছি, এখানে অনেক দিদিমণি আছেন, এখানে সুচরিতা দিদিমণি আছেন, আশী দিদিমণি আছেন, এখানে আছেন রুমি দিদিমণি আছেন, মহুয়া দিদিমণি। তাহলে ওনার সঙ্গে কথা বলছি যে আজকে যে নতুন যে ভবনের উদ্বোধন হবে, তাহলে আপনারা কেমন লাগছে আজকের দিনটা আপনাদের কাছে? আমি এখন সুচরিতা দিদিমণির কাছে যাব। আমাদের স্কুলে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা আসবেন, এই জন্য আমরা ভীষণ খুশি, আর নতুন ভবনের উদ্বোধন হচ্ছে এটার জন্য ভীষণ খুশি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর আশিত দিদিমণি একটু বলেন তো, আজকের দিনের জন্য আমরা সত্যি খুবই গর্বিত এবং এই স্কুলের ক্ষেত্রে যে কাজ করতে পারছি তার জন্য আমরা খুবই আনন্দ। ধন্যবাদ। এখন এই দিদিমণির সঙ্গে কথা বলি, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা খুব ব্যস্ত, তার মধ্যে মানে যাচ্ছে কখন এসে যাবেন মন্ত্রী এবং আমরা প্রস্তুতি চলছে, উনার অপেক্ষায় আমাদের শুভ আজকে দ্বারোদ্ঘাটন হবে, তার জন্য আমরা খুব আনন্দিত। ধন্যবাদ রুমি দিদিমণিকে। আজ আমি যে নতুন ভবনের উদ্বোধন হবে এই স্কুলের, তার মধ্যে আবার নতুন কতজন দিদিমণিকে পেয়ে গেলাম, ওনাদের সঙ্গে আমি কথা বলবো যে আজকের দিনটা ওনাদের কেমন কাটছে। এখানে আছেন পুনম দিদিমণি আছেন, পৈশালী দিদিমণি আছেন, অনন্যা দিদিমণি আছেন, সুতপা দিদিমণি আছেন, আর প্রিয়া দিদিমণি। এখন আজকের যে প্রোগ্রামটা হচ্ছে তা আপনাদের কেমন লাগছে একটু বলুন তো। ভেরি এক্সাইটেড, খুব ভালো লাগছে, একটা মোমেন্ট যেটা মানে সহজে পাওয়া যায় না, তো আজকে আমরা সেটাকে রিয়েলাইজ করবো আর কি। ইন ফ্রন্ট অফ আমরা আজকে এত বড় মিনিস্টার্সকে দেখতে পাবো, লাকিলি তো আজকে ডেটা আর কি, খুব ভালোই লাগছে। ধন্যবাদ পুনম দিদিমণি। পৈশা দিদিমণি একটু বলুন তো আপনি। খুবই ভালো লাগছে, আমরা ওই সময়ের জন্য অপেক্ষা করে আছি যে ওনার সাথে দেখা করব, সবাই অপেক্ষায় আছি। ধন্যবাদ অনন্যা দিদিমণি, আপনাদের খুবই খুবই এক্সাইটেড আছেন, আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে। এখন আপনার সঙ্গে কথা বলবো, বলুন একটু আপনি আজকে যে
প্রোগ্রাম ভীষণ এক্সাইটেড আমরা অপেক্ষা করছি অপেক্ষা করে আছি ওনার জন্য দেখি কি হয় আমরা কতটুকু এক্সাইটমেন্ট আমাদের মানে এতক্ষণ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি ঠিক আছে ধন্যবাদ এখন সুতদিন সঙ্গে কথা বলবো আপনি আজকে যে নতুন যে উদ্বোধন হবে ভবনে তা আপনি একটু বলেন আপনি খুব বেশি এক্সাইটেড খুব ভালো একটা অনুভূতি মানে ভালো লাগছে নতুন একটা পরিবেশে একটা নতুন নতুন পরিবেশে নতুন একটা উৎসব উৎসবের মতোই খুব আনন্দিত আমরা ধন্যবাদ আপনাকে এখন আমরা এই দিনের সঙ্গে বলবো ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে সবাই একটু ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে এখন আমি আসছি আমাদের স্কুলেরই একটা একটা উদ্বোধন হবে এখানে এইখানে এই রুমটা প্রস্তুতি চলছে তারা আপনারা দেখবেন এখন আমি নতুন দুইজন দিদিমণির সঙ্গে কথা বলবো একজন আছে মধুরিতা দিদিমণি একজন আছে ছবিরেখা দিদিমণি ওনারা খুব হাসির মানুষ খুব মজার মানুষ ওনাদের সঙ্গে এখন কথা বলছি কেমন লাগে তাহলে আগে প্রশ্ন করছি যে আজকে যে আপনাদের নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন হবে তাহলে কেমন লাগছে আজকে মধুরিতা দিদিমণি বলেন তো আপনি আমি সকাল 7টা থেকে এসে এখানে উপস্থিত পূজোর কাজ করছি আর তার সাথে তোরা সবার সাথে সহযোগিতাও করছি খুব ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখন আমি ছবিরেখা দিদিমণির সঙ্গে কথা বলবো উনি কিছু বলতে চান বলেন আপনি একটু খুব ভালো লাগছে আমাদের আজকের এই প্রোগ্রাম আমাদের অনেক দিদিমণি দাদামণি রয়েছেন সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে তো যে যার দায়িত্ব এত সুন্দর করে পালন করছেন আর দায়িত্বগুলা অনেক বিশাল যদি একসঙ্গে মেলানো যায় কিন্তু যখন আমরা ভাগ করা হয়ে যায় প্রত্যেকের কাজ কিন্তু খুব কম থাকে আর সবের সহযোগিতায় এত সুন্দর করে আমাদের প্রোগ্রামগুলি হয় সেটা আমি নিজেই অভিভূত হয়ে যাই মানে আমি ভাবি প্রথম মনে হয় এগুলি কী করে হবে কিন্তু পরে এত সুন্দর করে সব কিছু মেনটেন হয় তখন সত্যিই আমাদের খুব আনন্দ লাগে আমি একটা ছোট্ট দায়িত্বে রয়েছি এরকম প্রত্যেকে এক একজন এক একটা দায়িত্বে রয়েছে হ্যাঁ আপনাদের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে যে কীভাবে নিচ্ছেন আপনার প্রস্তুতি অনেক ব্যস্ততা মানে খুব সুন্দরই হয় শুনেছি আমরা অনেক প্রোগ্রাম কিন্তু যখন আমরা কাজগুলা করি আগে আমাদের অনেক মনে হয় এটা কী করে হবে কিন্তু যখন হয়ে যায় তখন আমরা এত সুন্দর করে মেনটেন হয় মানে কি বলবো খুব খুশি লাগে তখন এখন আবার ধন্যবাদ সূর্যকে আমি পার্বতীর কাছে কিছু জানতে চাই যে আজকে যে প্রশাসনিক ভবনে উদ্বোধন হবে তার জন্য একটু বলেন তো আপনি এটা তো খুবই আনন্দের বিষয় আজকে প্রশাসনিক ভবনটা উদ্বোধন হবে অনেকদিন থেকে দীর্ঘদিন থেকে আমরা এটার অপেক্ষা করে আছি কোন দিনে হবে আজ আর এখন আমাদের সৌভাগ্য যে আজকে আমাদের মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসবেন ওনার হাতে উদ্বোধন হবে আমরা খুবই আনন্দিত এক্সাইটেড যাকে বলে অপেক্ষা করছি মুহূর্তটা ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে শ্রদ্ধা সুমন হিসাবে অর্পণ করা হচ্ছে